আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল রোহিঙ্গা বেহেস মিডিয়া গ্রুপ ভাই আশা করি আমরাও ভালো আছেন ইনশাল্লাহ, আমিও ভালো আছি। আই আন্তকান আনার মন্তন বার্মিস নিউজ লেরা হাজার ইয়া জিয়ানান দে ডিএমজি নিউজ 28 ডিসেম্বর। তাহলে ইয়ানাত কর দে টংগুতুন দজ্জেদে হত্যার সজন মুসলমানরে হেন্ত বুদতুন 33 জনরে ইরাব দিয়ে 1 বছর করি তারারে কি দিয়ে সাদা দিয়ে হতে তাহলে তারারে বর্মার হুকুমতে 1 বছর করি কি দিয়ে সাদা দিয়ে তাহলে রেখাইন এলাকাতুন 22 ডিসেম্বর থং অফ হদে টাউনশিপ হিয়ানতুন দজ্জিল্লে হত্যার 6 জন মুসলমানের বুদতুন 33 জনরে 33 জনরে এই অভিবাসন আইনের অভিযুক্ত করেই ইতারা বাইত করলে মানুষ বলি হইয়ারে ইয়ানরে অভিযোগ তুলিয়ারে এবং আজ্যা 28 ডিসেম্বর থাং অফ টাউনশিপ আদালতে হিতারারে 1 বছর করি কি দিয়ে সাজা দিয়ে মধ্যে মংরু টাউনশিপ তুন রেঙ্গুন পর্যন্ত তার কেড়ে 17 জন মুসলমান বাঘ তারপরে দার্গদের তারপরে 49 জন মহিলা মরত হুয়াইন 17 জন তাইলে মাইয়া হুয়াইন 1 কম 50 জন 11 জন গুড়া হুয়াইন থাং অফ টাউনশিপের বাসিন্দা পান্তা অং টংকুর রুটে তাহলে তারা তগ্গুর রুড়তুন জিবার মাইল নম্বর হলে 80 তাহলে ফুস্টের কাছেই তাকেই গ্রেপ্তার করা হয়েছে। 80 মাইল নম্বরের ডাকতুন তারারে দৈর্যে হদ্রিয়া স্টেট কাউন্সিলর জিবা মিলিটারি কাউন্সিলর আছে ইতারার ফকতুন 14 বছর বয়সী একগুয়া মানুষের শ্বাস গুহিন্ত বিরতুন এই যে মানুষ দৈর্যে সত্যর স্বজনের বিরতুন 14 বছর যজ্ঞা ফুয়া জীবাতুন মানে নিয়াজ লইয়ার সমস্যা ইয়ার কি ওর শ্বাসরুত মানে হইলে নিয়াজ বাড়ি হয়ে যাবে দেখেন দিলে কারণ অসুখ লইয়ারে এবং কিন্তু ফুয়া গুয়া মারা গিয়ে হদ্দেরিয়া তাকেই টংগুপের ফিপ্লপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এইবারে টাউনশিপ এই টংগু টাউনশিপের মানে টংগু টাউনের জিয়ানাকান হাসপাতাল আছে হাসপাতালের মাঝে লগিয়ে হতে জিয়ানাকান অভিবাসন মানে বাইতু যার দে গলের দে হেন্দিল্লা মানে আর দেশত আর মিথ্যা যার কই দে হেন্দিল্লা মানুষরে এই নিল্লা দাঁড়ালিয়ারে 6 বা 2 দাঁড়ালিয়ারে 33 জনরে মানে দরিয়া রেখে দিয়ে সাদা দিয়ে দিয়ে নরে ক্লিয়ার করছে হদ্দেরিয়া তাকেই দণ্ডবিধি 6 বা 3 ধারা অনুযায়ী প্রত্যেককেই 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন। তাইলে ইতারারে 6 বা 3 ধারা লইয়ারে প্রত্যেকজনেরে 33 জন হিনারে 1 বছর করিয়ারে জেল মারছে হদ্দেরি 76 জনের ভিতরে 8 জন পুরুষ এবং 65 জন মহিলা এ আর এ দায়রা 1 বছর করে তারা ব্যক্তিদের কি দিয়ে সাদা দিয়ে 33 জনরে মধ্য তাইলে হেড়ে বিদ্যুৎ লেফটেন্যান্ট জেনারেল কিং মং সাং বলেন বাকি 43 জনের নাবালকের কি হবে তাও এখনো জানা যায় নাই। জিবা লেফটেন্যান্ট জেনারেল বলে হর এলাকার কিং মং সাং হর দিবে হর দে বাকি জিবা 43 জন আছে হিতারারে কি করিব দিয়া না রাজ্য হয়নি ভারি দে আদালতে কি যায় দে ইয়া রাজ্য না জানি তারপরে এন্তু আরো লেখে দে ড্রাইভার উইউ ম উইং নাম্বার ওয়ার্ল্ড স্টেটের মিন্ডন টাউনশিপের মগুয়ে
অঞ্চলেই এবং তার সহযোগী ইউ সি টু অং মঙ্গলবার ওয়ার্ল্ড সাকি গ্রামে হেলেগু টাউনশিপ ইয়াংগুন অঞ্চলেই কেউ গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তারা সন্নান্ত সন্নান্ত যে হনন এলাকা তো যে কেঙ্গুরি তো যে ইয়ানরে চলিয়ার গুজি দিলিয়া গত নভেম্বর মাস মাঝে বাংলাদেশের তুন একখান শরণার্থী শিবিরের তুন মালয়েশিয়া দেবল্লা অবৈধ হতে রেখাইন রাজ্যের বিরুত্তুন গলিয়ারে যার দেড়ে 228 জন মুসলমানরে তো জিল্লে ধরা গিল। তাহলে হেন তুবুদত্তুন 57 জন মুসলমান হেড়ে হিড়ে মরত্তু আসিলে 45 জন মাইয়া ভুয়েন আসিলে মহিলা সহ 5 জন বার্মিসও ছিলেন। তাহলে এড়ে 8 জন মরত্তু আসিল 45 জন মাইয়া ভুয়েন আসিল এড়ে ভিতরে বার্মিস তারা লজার দে বর্মার মানুষও কি আসিল 5 জন আসিল। ডিসেম্বর মাসের মাঝে মঙ্গরুত্তুন মন্ডুর একান টাউনশিপ আদালতে মোট 109 জনরে বাংলাদেশের নাগরিককেই 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। এটা আবার কথা ইয়ানার মাঝে দিল্লা করিয়া লেখিয়া কিন্তু হিন রোহিঙ্গিয়া রোহিঙ্গিয়া এন্তু জাত দেয়া ই তারে বাংলাদেশের নাগরিক বলে হয়ে আর জেল মার্জিব আরা মানি হিয়া তো মুরাত আনে দে বর্মাই কিয়ং হলে আরা বাঙ্গালি হর দেরি জেল মার্জিদে হিনারে কি বলি হর এক মোট 109 জন বাংলাদেশি নাগরিককেই 5 বছর করে এই কারাদণ্ড দেয়। তাহলে ডাইরেক্টলি এটা লেখে তখন দিল্লা বাংলাদেশি নাগরিক বলে হইয়া লেখে তো ইয়ান তো আর আর বাঙালি হওয়ার দেরি বা পুরা কোমরে বাঙালি বানার দেরি 109 জনরে জিনারে গত ইয়ার আগতুন তো জিল এটা বিরুত তো 109 জনরে জিনারে কি দিয়ে জেল মারছে ইনারে বাঙালি বলে হইয়ার জেল মারছে খদ দোয়া 10 বছর তো আর হম বয়সা 29 জন হুয়েন আছে জিনারে তাদের পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে তারা যার যার পরিবারের কাছে তারা তারা দেহড়া দিয়ে গিয়ে করা। তাহলে 18 বছর তো কম বয়সী 90 জন আছে যে তারা মঙ্গরুর টাউনশিপ কুট ছেড়ে দিয়েছে। তাহলে মঙ্গরুর টাউনের কুড়েই তারা ছাড়ি দিয়ে কর। তাহলে আশা করি ওনারা আর হতাকা বুঝি কয়েকজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু।